মেগা হিট মহাষ্টমী, থোরাই কেয়ার মনোভাব নিয়ে শহরের মণ্ডপে মণ্ডপে উপচে পড়ল মানুষের ভিড়। জনজোয়ারের চাঁদবাড়িতে শহরের সকল প্রসিদ্ধ পুজোই পেল একশোয় একশো। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। সকালে পুষ্পাঞ্জলির পর বিকেল থেকেই বিভিন্ন মণ্ডপে মানুষের ঢল। হাজরা পার্কে বাড়তি আকর্ষণ ছিল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের সন্ধ্যারতি। কখনো ভিড়ে উত্তরকে টেক্কা দিয়েছে দক্ষিণ, কখনো বা উত্তর। সন্ধ্যে থেকে রাত পর্যন্ত মণ্ডপগুলিতে হাজার হাজার মানুষের ভিড়। রাতের বয়স যত বেড়েছে পাল্লা দিয়ে বেড়েছে ভিড়। বাগবাজার না বাদামতলা, কোন দিক থেকে শুরু হবে দর্শনার্থীদের সফর, তাই নিয়ে চলে চোর জল্পনা। জল্পনাকে দূরে সরিয়ে সন্ধ্যের শুরুটায় ভিড় বাড়ল উত্তরের কলেজ স্কোয়ারে। কে বলে উত্তর সেরা? আয় দেখে যা দক্ষিণে, রাত বাড়তে নীরবে এমন দাবি করে বসলো দক্ষিণের একজালিয়া এভারগ্রিন কিংবা ম্যাডার স্কোয়ার। প্রতিমা দর্শনের পাশাপাশি এখানে ভিড় মাতল গান আড্ডা মজলিশে। উত্তর না দক্ষিণ, সেরা কে? এই বিতর্ক হয়তো কোনোদিনই থামার নয়। সেই বিতর্ককে আরও উস্কে দিলেন দুই প্রান্তের দুই পুজোকর্তা। দক্ষিণের একজালিয়া এভারগ্রিনের সুব্রত মুখোপাধ্যায়ের বক্তব্য, উত্তরে পুজো কই, দুর্গাপুজো মানেই তো দক্ষিণ। অবশ্য দক্ষিণকে জবাব দিয়েছে উত্তরও। লেবুতলা পার্কের প্রদীপ ঘোষের বক্তব্য, মন্ত্রী শান্তিদের পুজো নয়, বনিদিয়ানাই মূল ঐতিহ্য উত্তরে। উত্তর কলকাতা কালী পুজোটা হয় ওই নম্বর, কিন্তু দুর্গাপুজো মানেই দক্ষিণ কলকাতা। ক্রাউডের ব্যাপারে আমরা গত 15 বছর ধরে এক নম্বরে আছি, আগামী কয়েক বছরও আমরা এক নম্বরেই থাকবো। আমরা বিজ্ঞাপনও দিই না, আমাদের পুজো কোনো মন্ত্রী শান্ত্রীর পুজোও নয়। এই মানুষ আসে নতুন কিছু দেখবার জন্য, নতুন কিছু, নো স্টিরিওটাইপ, নতুন কিছু দেখতে পাবে সেই আশা নিয়ে আসে এবং তাদের আশা পূরণ হয় বলেই আসে। দুপ্রান্তের দড়ি টানাটানির মধ্যেই ম্যান অফ দ্য ম্যাচ সেই জনতাই। অষ্টমীর রাত চোখের এক পলক ফেলল না, অপেক্ষা এবার নবমী নিশির। আশা অষ্টমীর রেকর্ড ভঙ্গে নবমী। এবিপি আনন্দ।